আসিফ বাংলা প্রো চ্যানেলে আজকে আমি বাংলায় লেখা 10টি আঞ্চলিক উপন্যাসের নাম বলব। তবে তার আগে আমাদেরকে জানতে হবে আঞ্চলিক উপন্যাস কাকে বলে। আঞ্চলিক উপন্যাস হলো যখন কোনো বিশেষ অঞ্চলকে নিয়ে কোনো উপন্যাসের কাহিনী গঠিত হয়, সেই বিশেষ অঞ্চল যখন চরিত্রগুলির উপর প্রভাব বিস্তার করে, সেই অঞ্চলের ভাষা সংস্কৃতি যখন অবিকলভাবে উঠে আসে এবং পরিশেষে ওই অঞ্চল যখন নিজেই একটি চরিত্র হয়ে ওঠে, তখন তাকে বলবো আঞ্চলিক উপন্যাস। বাংলায় 10টি আঞ্চলিক উপন্যাসের নাম প্রকাশ সাল সহ এবং লেখকের নাম সহ আমি বলছি। পদ্মা নদীর মাঝি লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়, প্রকাশ পেয়েছিল 1936 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1936 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি বাংলার একটি বিখ্যাত আঞ্চলিক উপন্যাস। হাঁসুলি বাঁকের উপকথা লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রকাশ পেয়েছিল 1947 খ্রিস্টাব্দে। তিতাস একটি নদীর নাম, প্রকাশ পেয়েছিল 1956 খ্রিস্টাব্দে, লেখক হলেন অদ্বৈত মল্লবর্মণ। সমরেশ বসুর গঙ্গা, প্রকাশ পেয়েছিল 1957 খ্রিস্টাব্দে, এটিও একটি বিখ্যাত আঞ্চলিক উপন্যাস। সরোজ কুমার রায়চৌধুরীর ময়ূরাক্ষী গোষ্ঠীভুক্ত তিনটি উপন্যাস, ময়ূরাক্ষী, গৃহকপতি ও সোমলতা, যেগুলি প্রকাশ পেয়েছিল 1938 খ্রিস্টাব্দে, এটিও আঞ্চলিক উপন্যাস। সুবোধ ঘোষের 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত শতকিয়া, এটি বিখ্যাত আঞ্চলিক উপন্যাস। প্রফুল্ল রায়ের 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত কেয়া পাতার নৌকা, এই কেয়া পাতার নৌকাও একটি বিখ্যাত বাংলা আঞ্চলিক উপন্যাস। এছাড়াও ওরা কাজ করে লেখক প্রভাত দেব সরকার, প্রকাশ সাল 1964 খ্রিস্টাব্দ। সতীনাথ ভাদুরীর ঢোড়াই চড়িত মানস, যেটা প্রকাশ পেয়েছিল 1951 খ্রিস্টাব্দে, সেটিও একটি বিখ্যাত আঞ্চলিক উপন্যাস। আর একটি উপন্যাসের নাম করতে পারি আমরা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লালমাটি, যেটি প্রকাশ পেয়েছিল 1951 খ্রিস্টাব্দে। আজ এই পর্যন্তই।